শ্রীলঙ্কা জয় করে বনগাঁয় ফিরলেন তরুণ ব্রিগেড। আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে 6টি স্বর্ণপদক। প্রতিযোগী দল বনগাঁয় ফিরতেই শুভেচ্ছার বন্যা। শ্রীলঙ্কা জয় করে ফিরল তরুণ ব্রিগেড। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় জয় জয়কার। বেশ কয়েকটি বিভাগে সোনা, রূপো, ব্রোঞ্জ সহ মোট পদকের সংখ্যা 69টি। প্রতিযোগীদের কারো বয়স পেরিয়েছে 70, কারো বা আরেকটু বেশি। তবে প্রতিযোগিতার ময়দানে এখনো তরুণ এই প্রতিযোগীরা। বয়সটা যেন শুধুমাত্র সংখ্যা এই প্রতিযোগীদের কাছে। বনগাঁ মহকুমা মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন থেকে রাজ্য বয়স্ক ক্রীড়া সংস্থার হয়ে গোটা রাজ্য থেকে মোট 55 জন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কার দিয়াগামা স্টেডিয়ামে বসেছিল দুদিনের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আসর। চলতি মাসের 19 ও 20 তারিখ অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এ বিষয়ে সংগঠনের জেলা সম্পাদক শঙ্কর কুমার ধর বলেন, সত্যি আমাদের কাছে গর্বের বিষয় যে আমাদের বনগাঁ মহকুমা এই যে বয়স্ক অ্যাথলিটরা বিভিন্ন জায়গায় তারা অংশগ্রহণ করে, প্রত্যেক জায়গার থেকেই তারা মেডেল, সিলভার, ব্রোঞ্জ নিয়ে আসে। এবার আমাদের বনগাঁ মহকুমা থেকে 8 জন শ্রীলঙ্কা সফরে গিয়েছিল, তার মধ্যে ডলি সরকার 4টি গোল্ড মেডেল পেয়েছে, গণেশ সরকার 2টি গোল্ড মেডেল পেয়েছে। এই পদক এবার আমাদের এনেছে, এটা আমাদের মহকুমার কাছে খুবই গর্বের বা অহংকারের বিষয়। শ্রীলঙ্কাতে প্রতিযোগিতায় এসেছে সাফল্য। রাজ্যের ঝুলিতে মোট পুরস্কার এসেছে 69টি, যার মধ্যে পুরুষ বিভাগে 10টি সোনা, মহিলা বিভাগে 18টি সোনার পদক। পিছিয়ে নেই বনগাঁ মহকুমা। মহকুমার ঝুলিতে সোনার পদক এসেছে 6টি, রূপো 2টি, ব্রোঞ্জ 2টি। বনগাঁর 70 ঊর্ধ্ব প্রতিযোগিনী ডলি সরকার ডিসকাস, হ্যামার, জাগলিং প্রভৃতি প্রতিযোগিতায় 4টি সোনার পদক জয়ী হয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আমি খেলতে গিয়েছিলাম শ্রীলঙ্কায়, সেখানে যে বয়স মাত্র, সংখ্যা মাত্র, এখানে আমার 70+। হ্যাঁ, সেখানে আমাকে অনেকেই বিশ্বাস করতে পারে না যে আমার 70+ হয়েছে, কারণ আমি রেগুলার প্র্যাকটিস করি প্রতাপগড়ে, এবং আমার সঙ্গী সাথী কয়েকজন আছে তাদের নিয়ে করি। তাতে দেখা যায় যে আমার শরীরে রোগ ব্যাধি এবং শরীরে যে বাঁধনটা এখনও আছে। আমরা প্রতাপগড়ে বিকেলবেলায় যাই, ওখানে মাঠে যোগাযোগ করলেই পাবে আমাদের। হ্যাঁ, বিশেষ করে এতে মহিলা এবং পুরুষ সবাই আগ্রহী আছে। থ্রো আমি 4টি ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছি, সেটা শর্ট পাট, ডিসকাস, জ্যাভলিন এবং হ্যামার থ্রোতে। আমার পয়েন্ট এবং অনেকের থেকে এবং 65-এর থেকেও আমার পয়েন্টটা বেশি। হ্যাঁ, তাতে দেখা গেল যে আমি অনেকটাই এগিয়ে আছি। হ্যাঁ, এই মাঠে গেলে অনেকেই এই বুড়ো বয়সে বুড়িটা কী করবা তোমরা, আমরা বলি যে না, দেখো মানুষের শরীরটা ঠিক রাখতে গেলে কীভাবে আমরা প্র্যাকটিস করি। হ্যাঁ, মাঠই আমাদের এখন মানে রোগমুক্তর জায়গা। হ্যাঁ, সে আমি বলতে চাই যে সবাই আসুন এখানে, আপনারা বয়স্করা আপনারা এতে অংশগ্রহণ করে দেখুন আপনাদের শরীরটা ঠিক থাকবে, এবং যোগ ব্যায়াম অথবা এই প্র্যাকটিসে যা মাঠে দৌড়দৌড়ি করলেও সেটা ঠিক থাকবে। একইভাবে গণেশ সরকার পেয়েছেন 2টি সোনার পদক, লক্ষ্মী বিশ্বাস 2টি সিলভার, 1টি ব্রোঞ্জ। এ বিষয়ে সংগঠনের রাজ্য সম্পাদক তথা প্রতিযোগিতায় 2টি স্বর্ণপদক জয়ী গণেশ সরকার বলেন, আমরা আন্তর্জাতিক একটা বয়স্ক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি শ্রীলঙ্কা দিয়াগারনা স্টেডিয়াম 19 এবং 20 আগস্ট 2023। আমাদের টিমের সদস্য সংখ্যা ছিল 55 জন, তার মধ্যে 2জন 4টি করে গোল্ড পেয়েছে, তার মধ্যে 70 ঊর্ধ্ব ডলি সরকার মহিলা বিভাগে, এবং পুরুষ বিভাগে শিলিগুড়িতে কে যাওয়া শ্যামল পাল 4টে গোল্ড পেয়েছে। আমি ব্যক্তিগতভাবে 2টো গোল্ড পেয়েছি জ্যাভলিন এবং হ্যামার থ্রো ইভেন্টে।
সর্বমোট পুরস্কারের সংখ্যা হচ্ছে 69, তার মধ্যে গোল্ড হচ্ছে 28, বাকি 22, সিলভার 119, ব্রোঞ্জ পদক টোটাল 69। রবিবার সকালে বনগাঁয় পৌঁছান প্রতিযোগীরা। বনগাঁ স্টেশনে নামতেই প্রতিযোগীদের বরণ করে নেওয়া হয়। স্থানীয় দুটি স্বেচ্ছাসেবী সংগঠন আরণ্যক ফাউন্ডেশন ও নৈবেদ্যর পক্ষ থেকে প্রতিযোগীদের বরণ করে নেওয়া হয় বনগাঁ স্টেডিয়ামে। ক্রীড়াবিদদের স্বাগত জানানো হয় পুষ্পস্তবক দিয়ে। এ বিষয়ে বনগাঁ মাস্টার্স অ্যাথলেটিকের সম্পাদক দিলীপ ঘোষ বলেন, আমাদের মূল উদ্দেশ্য সবাইকে সুস্থ থাকা, যে ষাটোর্ধ্ব মানুষ যাতে হসপিটাল বা ডাক্তারের কাছে গিয়ে ভিড়টা না করেন, যাতে তারা সুস্থ থাকেন, এই লক্ষ্যেই আমাদের প্রচেষ্টা যে প্রতিনিয়ত আমাদের অনুশীলনটা হয় যাতে করে সবাই সুস্থ থাকেন। আমরা কিছু মানুষ যে শুধুমাত্র মাঠে যাই তা না, আমাদের মূল উদ্দেশ্য যে অনেক মানুষ আসুন, তারা সুস্থ থাকুন, এই লক্ষ্যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ। তবে এবারে একটা আন্তর্জাতিক খেলার সুযোগ পেয়েছিলাম আমরা, 55 জনের দল নিয়ে আমরা বেঙ্গল মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের পরিচালনায় আমরা শ্রীলঙ্কা যাই এবং সেখানে অংশগ্রহণ করি। 19 এবং 20 দু তারিখ দুটো দিন সারাদিন ধরে সেখানে খেলাগুলো হয়েছে। দিয়ে গামা স্টেডিয়াম, আমাদের দলের ম্যানেজার ছিলেন ভাস্কর দাস, খুব স্বাভাবিকভাবে সুসংগঠিতভাবে আমরা খেলায় অংশ নিই এবং আমাদের সাফল্য আসে, 69টা পুরস্কার আমরা জয়লাভ করি। তা খুব স্বাভাবিকভাবে তার একটা অংশ উত্তর চব্বিশ পরগনা জেলা এবং বনগাঁ মহকুমা, খুব স্বাভাবিকভাবেই জেলাগতভাবেও আমাদের সাফল্য বা বনগাঁ মহকুমার ক্ষেত্রেও আমাদের সাফল্য। যদিও আমাদের পুরুষের থেকে মহিলাদের পুরস্কারের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি সাফল্য পেয়েছে মেয়েরা। সোমনাথ মজুমদারের সাথে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।